মেদিনীপুর নামের একটা রাজ্য ছিল, যেখানে শেরু নামের একটা চোর থাকত। শেরু যদিও একটা চোর ছিল, কিন্তু ওর মন খুব ভালো ছিল। আরে বাহ, আজ তো দারুণ ব্যাপার। হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো টাকা চুরি করতে গেলাম আর পেয়ে গেলাম পুরো সিন্ধুক। আরে তো এতে অনেক টাকা। শেরু দেখতে পেল রাস্তার ধারে একটা লোক বসে আছে আর ঠান্ডায় কাঁপছে। শেরু লোকটাকে একটা টাকার বান্ডেল দিয়ে বলল, নিন দাদা, নিজের জন্য কিছু জামা কাপড় কিনে নেবেন খনি। শেরু যখন বাড়ি পৌঁছল, তখন ওর বউ বলল, আজ তো তুমি খুব তাড়াতাড়ি চলে এলে, এখন তো শুধু 3:30 বাজে। হ্যাঁ, আজ আমি ডাকুন মঙ্গল সিং এর বাড়ি চুরি করতে গিয়েছিলাম। বাড়িতে কেউ ছিল না, তাই সোজা গিয়ে সিন্ধুক খুললাম আর চলে এলাম। তোমার সাথে রাতে আমাকেও জেগে থাকতে হয়। তুমি চুরি করা ছেড়ে দাও, আমি কতদিন ধরে বলছি তোমাকে। কিন্তু আমি তো শুধু খারাপ লোকেদেরই ধন লুট করি। আইনের চোখে চুরি তো চুরি, খারাপ লোকেদের বাড়ি হোক বা ভালো লোকেদের বাড়ি, এখন আমাদের কাছে যথেষ্ট টাকা আছে। ব্যাস, কাল রাতে আমি শেষ চুরিটা করব। ব্যবসায়ী দৌলত রায় বেইমানি করে অনেক টাকা কামিয়েছে। পরের রাতে যখন শেরু চুরি করতে যাচ্ছিল, তখন তার বউ তাকে বলল, শোনো, যদি ধরা পড়ো তাহলে আমার দাদুর হাউজমির কথা খেয়াল রেখো। হ্যাঁ, আমার খেয়াল আছে। এ কথা তুমি রোজ রাতে বলো। তোমার দাদুর জাদু হজমির সব নিয়ম আমার মনে আছে। দুর্ভাগ্যবশত শেরু নিজের শেষ চুরিতে ধরা পড়ে গেল। রাজা তাকে মৃত্যুর শাস্তি দিল। পরের মাসের 3 চুরির অপরাধে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। ফাঁসি হওয়ার একদিন আগে শেরুকে রাজার সামনে হাজির করা হলো। কি তোমার কোনো শেষ ইচ্ছা আছে? যদি এতে থাকে বলো, কাল তুমি শেষ সূর্য দেখবে। রাজা সাহেব, যখন আমি ছোট ছিলাম তখন আমার দাদু আমাকে জাদু হজমি বানানো শিখিয়েছিলেন, এমন একটা হজমি যাতে পেটের সব রোগ সেরে যায়। আমি চাই যে মারা যাওয়ার আগে হজমি বানানোর নিয়ম অন্য কাউকে শিখিয়ে যায়, যাতে আমি মরে যাওয়ার পরেও সেই হজমি মানুষের কাজে লাগে। রাজার পেটে পুরনো একটা রোগ ছিল। রাজা অনেক ডাক্তার বৈদ্য দেখে চিকিৎসা করিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। সে ভাবল, চোরকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? ঠিক আছে, তুমি নিয়ম আমাকে শেখাবে, কিন্তু খেয়াল রেখো, যদি তোমার হজমি কাজ না করে তাহলে 1000 চাবুক মেরে তোমাকে ফাঁসিতে চড়ানো হবে। আমি রাজি, আমার কয়েক মাস সময় চাই আর কিছু জিনিসও চাই। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমার কাছে চাইবে। শেরু বাগানে পৌঁছায়, ও খুব ভালো মাটি আনতে বলল। মাটি ওকে দেওয়া হলো, সে সেই মাটি বাগানে ছড়িয়ে দিল আর অনেকদিন অবধি মাটিতে জল দিতে থাকল। তারপর শেরু রাজার কাছে কিছু গাছের চারা আনাতে বলল। যা কিছু জড়িবুটির প্রয়োজন হবে তা এই কাগজে লিখে দিয়েছি, এগুলোকে নিয়ে আসুন, ওই গাছের পাতা থেকে চূর্ণ তৈরি করা হবে। শেরুকে অনেকগুলো বীজ এনে দেওয়া হলো। রাজা সাহেব, কাল সূর্যোদয়ের সময় আপনি বাগানে আসুন, কাল খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরের দিন রাজা তার সভার সদস্যদের নিয়ে বাগানে পৌঁছায়। আজ আমি বীজ বুনতে যাচ্ছি, আপনাদের মধ্যে সেই এগিয়ে আসুন যে কখনো জীবনে চুরি করেনি। আমি ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা চুরি করেছিলাম, আমি বীজ বুনতে পারবো না। আমি তো মন্দিরে গিয়ে ঠাকুরের প্রসাদ চুরি করে খেতাম, এই জন্য আমি বীজ বুনতে পারবো না। রাজা সাহেব, রাজা মশাই, আপনি আগে আসুন,
আমি ছোটবেলায় মা থেকে লাড্ডু চুরি করেছি। সবাই যখন চোর তখন আমি একা কেন শাস্তি পাব? শেরুর বুদ্ধি দেখে রাজা খুব খুশি হল। তুমি চোর হলেও খুব চালাক চতুর, আমি তোমার ফাঁসির সাজা মাফ করছি আর তোমাকে মন্ত্রী হিসাবে চাকরি দিচ্ছি, বুঝলে? শেরু যখন বাড়ি ফিরল তখন তার বউ তাকে দেখে খুব খুশি হল। অনেক ধন্যবাদ ভগবানকে যে তুমি বেঁচে আছো। হ্যাঁ, দাদুর হজমি নিজের কাজ দেখিয়েছে। রাঘব আর লীলা ওদের বাবার মৃত্যুর পর মায়ের সাথে দিদার বাড়িতে চলে যায়। দিদা পেনশন পেত, ওটা নিয়েই সবার খরচা চালিয়ে নিত। কিন্তু একদিন হঠাৎ দিদার শরীর খারাপ হয়ে গেল। দিদা রাঘব আর নীলাকে নিজের কাছে ডাকল। শোনো নীলা রাঘব, হয়তো আমার শেষ সময় চলে এসেছে। আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। বলুন দিদা, তুমি কি বলতে চাও? এই ঘরে একটা বলো দিদা, এই ঘরে কি? এই ঘরে একটা জাদুই। দিদা দিদা, এই ঘরে জাদুই কি? ওঠো না দিদা। দিদা নিজের পুরো কথা বলার আগেই মারা গেল। দিদার মারা যাওয়ার পর পেনশন পাওয়া বন্ধ হয়ে গেল। কিছুদিন পর রাঘবের পরিবার টাকা পয়সার সমস্যায় জর্জরিত হয়ে গেল। এ কি, আজ খাবারে শুধু রুটি আর পেঁয়াজ? বাবা, ঘরের খাবার জিনিস সব শেষ হয়ে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, কাল থেকে আমি লোকেদের বাড়িতে গিয়ে কাপড় কাচার কাজ করব। পরে সব ঠিক হয়ে যাবে হয়তো। মা, তুমি একা একা কি কাজ করবে? আমিও কিছু কাজ করে টাকা পয়সা রোজগার করে আনবো। তুই কি কাজ করবি বাবা? তোকে তো পড়াশোনাও করতে হবে। পড়াশোনা তো দিনের বেলায় হবে মা, আমি রাতে পাহারাদারের কাজ করব। রাঘবের মা কাপড় কাচতে লাগলো, রাঘব পাহারাদারের কাজ করতে লাগলো, আর মেঘনা ঘরের কাজ সামলাতে লাগলো। রাঘব আর রাঘবের মা দুজনেই কাজ করা সত্ত্বেও খুব কষ্ট করে সংসারের খরচা চালাচ্ছিল। মায়ের লীলার বিয়ের চিন্তাও ছিল। মা, তুমি খাবার খাচ্ছ না কেন? এত চিন্তা কেন করছো? তোমরা দুজন খেয়ে নাও, আমার বাচ্চারা আমাকে ক্ষমা করে দিও। আমি না তো তোমাদেরকে ভালো খাওয়াতে পারছি আর না ভালো জামা কাপড় দিতে পারছি। কেঁদো না মা, আমরা তোমার দুঃখ বুঝি তো। দীপাবলিতে লীলা সারা বাড়ি পরিষ্কার করে ও মইয়ে উঠে অপ্রয়োজনীয় জিনিস নামাচ্ছিল। তখনই ও একটা চকচকে বাক্স পেল। এই বাক্সতে কি আছে? লীলা বাক্সটা খোলার অনেক চেষ্টা করল, কিন্তু বাক্সটা খুলছিলই না। লীলা ওই বাক্সটা রাঘবকে দেখাল। রাঘব, এই বাক্সটা একটু খুলবি? আমি তো খুলতেই পারছি না। রাঘব অনেক চেষ্টা করল বাক্সটা খোলার জন্য, কিন্তু ওটা খুলছিলই না। মনে হয় এই বাক্সটা ভেতর থেকে জাম হয়ে আছে, এটাকে হাত দিয়ে খোলা যাবে না। এটাকে ডাস্টবিনে ফেলে দাও, আমার মনে হয় না এর মধ্যে কিছু আছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খিচুড়ি এনে দাও। হঠাৎ বাক্সটা খুলে গেল আর তার ভেতর থেকে আওয়াজ আসলো। এ নাও সুস্বাদু খিচুড়ি। আরে এই আওয়াজটা কার? আরে খিচুড়ি কোথা থেকে এলো? আমি একটা জাদুর বাক্স, আমার কাছে যে কোনো একটা খাবার তোমরা যত খুশি চাইতে পারো, বুঝলে? কিন্তু মনে রাখবে আমি একদিনে একবারই খুলবো। রাঘব, তোর মনে আছে যখন দিদা মারা যাচ্ছিল তখন এই ঘরে থাকা কোনো জাদু জিনিসের কথা বলতে চেয়েছিল? ও আমাদের বলতে চেয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে, মনে হয় দিদা এই জাদুর বাক্সের কথাই আমাদের বলতে চেয়েছিলেন। জাদুই বাক্স পাওয়াতে রাঘব আর লীলা ভীষণ খুশি হয়েছিল, কারণ ওদের পছন্দ মতো খাবার পেট ভরে খেতে পারত। একদিন রাঘব
সারা রাত পাহারাদারি করে ঘরে ফিরল। ওর মুড ভীষণ খারাপ ছিল, কারণ আগের দিন রাতেই ওর মালিক ওকে খুব বকাবকি করেছিল। লীলা, খাবার নিয়ে এসো। লীলা, কোথায় গেল সবাই? যখন আমি বাড়িতে ফিরি তখন কেউ বাড়িতেই থাকে না। রাঘব জাদুই বাক্সর কাছে খাবার চাইতে শুরু করে। আমাকে ক্ষীর পুরি দাও। কিন্তু জাদুই বাক্স খুললই না। লীলা মনে হয় আগে থেকেই বাক্স থেকে খাবার বের করে নিয়েছে। রাঘব রান্নাঘরে যায়, কিন্তু ওখানে সে কিছুই পেল না। রাঘবের রাগ আরো বেড়ে যেতে শুরু করল। লীলা সব খেয়ে নিয়েছে আর আমার জন্য কিছুই রাখেনি। রাঘব রাগ করে জাদুই বাক্স ভেঙে ফেলে দেয় আর গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর লীলা আর তার মা যখন বাড়িতে ফেরে, তখন ওরা দেখলো জাদুই বাক্স ভেঙে নিচে পড়ে আছে। রাঘব, ওঠো, জাদুই বাক্স ভাঙলো কি করে? এটা আমি ভেঙেছি, কারণ তুমি শুধু নিজেরই খেয়াল রাখো। আমি গতকাল বিকেলে খেয়েছি, এখন দুপুর হয়ে গেল, তুমি জাদু বাক্স থেকে খাবার বার করে খেয়ে নিয়েছো আর আমার জন্য কিছুই রাখোনি। আমি তোমার জন্য খাবার উপরের তাকে রেখেছিলাম, আমি এখনি নিয়ে আসছি। এই দেখো ক্ষীর পুরি, এটা আমি উপরে এই জন্য রেখেছিলাম কারণ যখন তখন বিড়াল ঘরে ঢুকে যায় আর পুরো রান্নাঘরে ঢুকে খাবার খেয়ে নেয়। তখন রাঘব নিজের কাজের জন্য ভীষণ পছতায়। কিন্তু এখন পছতিয়ে লাভ কি, যখন পাখি দানা খেয়ে চলে গেছে? তাই তো বলে, রাগের মাথায় কোনো কাজ করতে নেই।